কত মুশফিক জানতে চেয়েছেন কোন মানুষের নামে আল্লাহর নাম থাকলে কি গুনাহ হবে, যেমন রহমান রহিম, রহমান এ নাম রাখা যাবে না, এবং আল্লাহর যে নামের অর্থটা মানুষের ক্ষেত্রে রূপকর্থেও ফিটিং হয় না, যেমন রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, মানুষ কখনো রিজিক দাতা হয় না, তাহলে এই নামগুলো রাখা যাবে না। এছাড়া রাহিম রাখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনে কারীমে রাউফ রাহিম বলে আখ্যায়িত করেছেন। এরপরে মোহাম্মদ আকাশ হোসেন জানতে চেয়েছেন, আমি দুজন অষ্টম শ্রেণীর মেয়েকে তাদের মধ্যে একজনের বাসায় পড়ে, এটা কি জায়েজ হবে? যদি তারা সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে পড়ে এবং ফেতনার কোনো আশঙ্কা না থাকে, জায়েজ হবে ইনশাআল্লাহ, যেহেতু অষ্টম শ্রেণীর মেয়ে, সে প্রাপ্তবয়স্কা হয়ে যাওয়ার কথা।